আমাদের ঢালুর কিং সুপারস্টার শাকিব খান চ্যানেলয়ের এক অনুষ্ঠানে বলেছিলেন যে আমার আর নায়িকার দরকার নেই এখন আমার বউ দরকার সাকিব খানের এমন কথায় তুমুল এক ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাববেন যে সাকিব খান হয়তো বা আর ঢালিড কুইন অপু চাচ্ছেন না তিনি হয়তো বা একেবারেই দূরে সরে যাবেন অপু জীবন থেকে তবে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন এবং কতগুলো বিষয় লক্ষ্য করেন তবে বুঝবেন যে আমার কথাগুলোর অসাধারণ এক সত্যতা ফুটে উঠবে আমাদের শাকিব খান বলেছিলেন যে যেহেতু অপবিশ্বাস একজন নায়িকা তাই তার নিজের প্রাপ্তির জন্য বছরে যেন দু একটি ছবি তিনি করেন যেহেতু তিনি বেশ মুটিয়ে গেছেন তাই আপাতত যেন তিনি বাড়িতে নিয়মিত থেকে তার ফিগারটি ঠিক করেন কিন্তু সেই মুহূর্তে অপু এই সকল কথাকে গুরুত্ব দেননি বরং শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু মুভিটি করেন আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যম থেকে বা সংবাদ হতে জানতে পেরেছেন যে এই ছবি দুটি গানের কাজ এখন পর্যন্ত শেষ করতে পারেননি দিবাশিস বিশ্বাস কারণ একটি তা হল অপু বিশ্বাসের ফিগার অর্থাৎ তার মুটিয়ে যাওয়া এর জন্যই অপু ছবির কাজে হাত দিতে পারছেন না তিনি বর্তমানে সম্পূর্ণ গৃহিণী দু একটি প্রোগ্রামে যাচ্ছেন আর বাকি সময়টা ছেলে জয়কে নিয়ে কাটাচ্ছেন আর গত সালে তার মাত্র একটি ছবি এই শ্বশুরবাড়ি চিন্দাবা টু আর এই সালে কলকাতার একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন খুব শীঘ্রই এখন দেখুন দর্শক বন্ধুরা সাকিব খান যে বলেছিলেন বছরের দু একটি ছবিতে যেন উপবিশ্বাস কাজ করেন কিন্তু তাই করছেন তিনি বলেছিলেন ফিগার পরিবর্তন করতে বাড়িতে এবং জয়েরও দেখাশোনা করছেন সাকিব খান বলেছিলেন মাঝে মাঝে কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন উপবিশ্বাস আর সেটিও ফলো করছেন তিনি অর্থাৎ শাকিব খানের সব কথাই বর্তমানে উপবিশ্বাস নিজে করে দেখাচ্ছেন তাহলে আমরা ধরে নিতেই পারি যে শাকিব খান জয়ের কারণে অপুবিশ্বাসের কাছাকাছি আশায় অপু তার ভুল বুঝতে পেরে সাকিবের মনের মতোই হতে চেষ্টা করছেন আর সাকিব এই বলেছিলেন যে তিনি এখন বউ চান কোনো নায়িকাকে নয় আর সেই বউ অপু হতে পারে কি বলেন আপনারা সাকিবের মনের মতো বউ তো অপু ছিলেন তাই তো তারা প্রেম করে বিয়ে করেন আর তার মনের মতো বউ অপবিশ্বাসের পরিবর্তন হয়ে উঠতেও বেশি সময় লাগবে না সুতরাং দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় অপবিশ্বাস ও সাকিব খান কি আবার এক হবেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও